তাহলে এদেশের ছাত্ররা কি জন্য লেখাপড়া করবে, কি জন্য বিসিএস করবে? যে তাদের যদি কোনো সুযোগই না থাকে, যত গুলি করবে তত দাবি বাড়বে, আমাকে মারবে। এসে আমি একজন বিশ্বের প্রফেসর, 77 বছর বয়স হয়েছে, তার বাসার দরকার নেই, কিন্তু মিথ্যার সঙ্গে আদর্শ হতে রাজি নয়। আজকে যে মায়ের বুক খালি হয়েছে, যে বাপের বুক খালি হয়েছে, সে জানে মৃত্যুর ব্যথা কি। মানুষকে বাসার জানাতে বলছে সন্ত্রাসীরা হত্যা করেছে, এত সস্তা বললেই হবে? তোমার রিপোর্টের 3 পয়সা মূল্য জানে দেশের মানুষ। জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোষা হয়, বিজার পোষা হয়, আর্মি পোষা হয়, এদের প্রতি মানুষের সামান্যতম আর সম্মান আর মর্যাদা এখন আর নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কুলু কওলান সাদিদা ইসলিহ লাকুম আমালাকুম, তোমরা সত্য কথা বলো, তাই সমস্ত জিনিস আল্লাহ পাক সংশোধন করে দিবেন। মিথ্যা বললে আরো বেশি পাপই হবে, একটা মিথ্যা বলার পাপ, একটা ছাত্র হত্যা করার পাপ, নিরীহ নির্দোষ ছাত্র দিয়েছিল একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য। কি সে কোটা? মুক্তিযোদ্ধার নামে 56% কোটাতেই ভর্তি হতে আগে কোটাতেই 56% কোটা নির্দিষ্ট ছিল। আর এই প্রাইমারি স্কুল যে একেবারে সহজ, এইখানে 96% হলো কোটা, আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে, সেখানে যাবে মেধার ভিত্তিতে। তাহলে এদেশের ছাত্ররা কি জন্য লেখাপড়া করবে, কি জন্য বিসিএস করবে? যে তাদের যদি কোনো সুযোগই না থাকে, এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গেছিল, একটা মাত্র দাবি নিয়ে, সেখানে গুলি করে পরে এখন 9টা দাবিতে পরিণত হয়েছে। যত গুলি করবে তত দাবি বাড়বে। সাবধান, এগিয়ে যাওয়ার চেষ্টা করো না, আমাকে মারবে। এসো, আমি একজন বিশ্বের প্রফেসর, অত সহজে আমাদের জীবন চলে গেছে, আমরা মরবো। 77 বছর বয়স হয়েছে, তার বাসার দরকার নেই, কিন্তু মিথ্যার সঙ্গে আদর্শ হতে রাজি নয়। $138 তাদের বাচ্চা কাছে না খেয়ে মরতেছে। আজকে যে মায়ের বুক খালি হয়েছে, যে বাপের বুক খালি হয়েছে, সে জানে মৃত্যুর ব্যথা কি। দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, এরপর বলা হচ্ছে আমরা কিছুই না, সবসময় সন্ত্রাসীরা মেরেছে। কে সে সন্ত্রাসী? চিহ্নিত করো তাদেরকে। সেই সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষা মানে যে শোনা যাচ্ছে, হিন্দি ভাষায় কি বাংলাদেশে কথা বলে? কারা সেই হিন্দিওয়ালারা? যদি বিচার বসে, বিচার তো হবেই, আজ হোক কাল হোক, জীবন দেশে হবে বা মৃত্যুর পরে হবে, বিচার হতেই হবে, হবেই। বিশ্ব বসে নাই, সারা দুনিয়া চোখ এখন বাংলাদেশের দিকে। তুমি হয়তো মনে করেছ ইউটিউব বন্ধ করে দেবো, আর এসে আবদ্ধ কিছু নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেবো। দুনিয়ার বহু ইন্টারনেট আছে, তারা সবই দেখতে পাচ্ছে। অত আর মিথ্যা নয়, সত্যের কাছে মাথা হতে করো। হাসপাতালে গিয়ে মিথ্যা মিথ্যি ওই রুগী দেখার জন্য ঢং করতে যেও না, চেষ্টা করো ওই আবু সাহেবকে ফিরে দিতে পারবে। পুলিশ রিপোর্ট দিয়েছে সন্ত্রাসী তাকে গুলি করে করেছে, তার জন্য একটা ছেলেকে আটকে রাখছে, 12 দিন পরে আজকে ছেড়েছে। কেন? কোন ছেলে গুলি করেছে? পরিষ্কার দেখা গেছে পুলিশ গুলি করেছে। দায়ী পুলিশ, দায়ী পুলিশের, দায়ী পুলিশের, দায়ী পুলিশের। আর বাঁচানোর জন্য বলছে পুলিশকে বাঁচাতে হবে, পুলিশের জোরেই তো না ঠিকই আছে, পুলিশকে বাঁচাতে হবে, তাই বলছে সন্ত্রাসীরা হত্যা করেছে। এত সস্তা বললেই হবে? তোমার রিপোর্টের 3 পয়সা মূল্য দেয় দেশের মানুষ, পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ দেয় না। যে পুলিশ আমাকে হত্যা করে বানাতে পারে, যে পুলিশ আমার নামে 10-10টা মিথ্যা মামলা দিতে পারে, সে পুলিশের থই তোয়াক্কা করি আমরা। জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোষা হয়, বিজার পোষা হয়, আর্মি পোষা হয়, এদের প্রতি মানুষের সামান্যতম আর সম্মান আর মর্যাদা এখন আর নাই। আল্লাহ আমাদের দেশকে, তিনি তার নিজের রহমতের কারণে দেশ বাঁচাবেন, আল্লাহর রহমতে দেশটা ঠিকই আছে, তোমার চেষ্টায় নয়। মানুষ ভালো করে আল্লাহ বলছে মা আলাইকুম লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ আল মুক্তাদাফিন মিন রিজাল ওয়া নিসা আল বিলদান আল্লাযী ইয়াকুলু রাব্বানা রাব্বানা আতিনা মিন লাদুন্না ওয়ালিয়্যা ওয়া আজিল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছেন, হতে এখন আর শুনতে পাচ্ছি না, কোরআনে বলে দিয়েছে। মানুষের হলো কি? সূরা নিসা 75 আয়াত, মানুষের হলো কি? তোমরা কেন যুদ্ধ লড়ে যাচ্ছ না, কেন লড়াই করছ না? অথচ আল মুক্তাদাফিন মিন রিজাল, পুরুষ নারী দুর্বল শ্রেণী, তারা কান্নাকাটি করছে আমার কাছে, আল্লাহ ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি নেতা পাঠিয়ে দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যকারী পাঠিয়ে দাও। যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে, যে নেতা দেশের ইসলামের কল্যাণ বই আনে, ওই নেতা পাঠাও।
আল্লাহ হটাবে, তোমার কিছু বলা লাগবে না। কোন ভাবে তুমি হটবে তুমি জানো এখন পর্যন্ত।